বস্তুটা আমি কেমন করে দেখতে পারবো? আমি ওই বস্তুটি দয়া করে একটু দেখতে চাই, দয়া করে বলো না, আমি ওই বস্তুটি কেমন করে দেখতে পারবো? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললো ভাই জিবি আমল ভাই, ঈসা আপনি ওই বস্তুটি ওই সময় দেখতে পারবেন? তখন একটি কাঠের টুকরা নিয়ে তখন আপনি ওই পাথরের মধ্যে আঘাত করবেন, আঘাত করার সঙ্গে সঙ্গে আপনি ওই বস্তুটি দেখতে পারবেন। এবার যখন জিবরিল আমিনের কথায় যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কাঠের টুকরা নিয়ে ওই পাথরের মধ্যে তখন আঘাত করে দিয়েছেন, আঘাত করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা আমার বন্ধুগণ ওই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর আমার ভাইরা লক্ষ্য করে দেখে ওই পাথরের ভিতর থেকে একজন একজন বুজুর্গ মানুষ বেরিয়ে গেছে। ওই বুজুর্গ মানুষটি বসে 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 আল্লাহর জিকির করতেছে, আল্লাহর জিকির করতেছে। সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সেজদায় পড়ে বলতেছে, ও আল্লাহ গো, ও আল্লাহ গো, এই কেমন মানুষ তুমি আমাকে দেখালে, এই মানুষটিকে তুমি এত দূর পর্যন্ত কেমন করে পৌঁছে দিয়েছো, দয়া করে বলো বলো বলো, এই মানুষটিকে তুমি এত দূর পর্যন্ত কেমন করে পৌঁছে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওরে আমার নবী ঈসা, আমি ওই মানুষটিকে এত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছি, তার কারণটা হলো ওই মানুষটি আমার 450 বছর ইবাদত করেছে। 450 বছর ইবাদত করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে এত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছি। আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, ওরে আমার নবী ঈসা, তুমি আর একটা কথা জেনে রেখে দাও, তুমি